করোনার কারণে দুই বছর পর পাখি মেলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রাণীবিদ্যা বিভাগের দিনব্যাপী এই আয়োজনে তুলে ধরা হচ্ছে পাখি সংরক্ষণের প্রয়োজনীয়তা। শিক্ষার্থীদের পাশাপাশি ভিড় করেছেন সেখানে সাধারণ দর্শনার্থীরাও। পাখির এমন ঝাঁক বেঁধে উড়ে চলা মনে এনে দেয় প্রশান্তির পরশ। অতিথি পাখির আনাগোনায় মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে তাই এখন পাখি প্রেমীদের ভিড়। সেখানে বাড়তি মাত্রা যোগ করেছে পাখি মেলা। দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য পাখির এই অভয়ারণ্যকে ধ্বংসের মুখ থেকে বাঁচানো ও পাখি সংরক্ষণ। দু বছর আগে যে পাখিটা অনেক দেখা যেত, এখন সেগুলো দেখা যাচ্ছে না। তো মানুষের সচেতনতা তৈরির জন্য এই যে এই প্রজেক্টটা তৈরি করা। আমাদের প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের পাখি মেলা আমাদেরকে সবাইকে পাখি সম্পর্কে জানতে সহায়তা করবে। মেলায় ছিল পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা এবং সবার জন্য উন্মুক্ত পাখি বিষয়ক কুইজ। এখানে আসছি এমনি পাখি মেলা দেখার জন্য, এখানে বিভিন্ন জিনিস করছি। স্টলে অনেক প্রতিযোগিতা ছিল, কুইজ প্রতিযোগিতা ছিল, সেখানে অংশগ্রহণ করতে এসেছি। তবে উদ্বেগজনকভাবে কমছে পরিযায়ী পাখির আনাগোনা। পরিবেশ রক্ষায় তাই পাখি নিয়ে সচেতন হওয়ার পরামর্শ মেলার আয়োজকদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসময় 180টি প্রজাতির উপরে পাখি পাওয়া যেত, সেটি কমে এসছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, এই ডেভেলপমেন্ট হওয়ার জন্য আমাদের গাছ কাটা বা ঝোপঝাড় নষ্ট হয়ে যায় অনেক সময়। আমরা চাই যে কর্তৃপক্ষ যেন এই বিষয়গুলো একটু দায়িত্বশীলভাবে কাজ করেন। ডিবিসি নিউজ ডেস্ক।